হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আজকের মেইনলি ভিডিওটা কালীপুজো নিয়ে। আমাদের ঘর থেকে 3 থেকে 4 কিলোমিটার মতো হবে দূরত্ব। তেঘড়িতে এই কালীপুজোটা হচ্ছে। এইখানে দারুণ বক্সের সেট এসেছে শুনলাম, তো আমি ফার্স্ট টাইম এখানে আসছি। তো মেইনলি ভিডিওটা কালীপুজো নিয়ে, তো চলো তোমাদেরকে দেখাই বক্সের সেটগুলো দেখো, আর রাতের বেলা কালীপুজোটাও দেখাবো। সো আপাতত তোমরা এখানে দুখানা সেট দেখতে পাচ্ছ, এরকম 5 থেকে 6টা আছে। তো চলো তোমরা শুধু দেখতে থাকো, এখানে আওয়াজের জন্য কিছু বলতে পারছি না, তাই দেখো তোমরা। Oh, my God.
হে গাইস, চলে এলাম আমরা রাতের বেলা মায়ের কাছে। জানি সকালের ভিডিওটা অনেকেরই বক্স জিনিসটা পছন্দ নয়, আর যাদের পছন্দ তাদের খুব পছন্দ। সো রাতের বেলাও মায়ের কাছে এলাম, দেখো তোমরা কেমন লাগছে অবশ্যই বলো, আর সকালে কাদের ভালো লাগলো সেটাও বলো। তো দেখো এখানে প্রায় 1000-2000 মতো লোক আছে আপাতত, মিনিমাম অমনই লোক আছে। দেখো মায়ের মন্দিরটা খুব সুন্দর লাগছে রাতের বেলা। সো বছরে একবার পুজো বলে কথা, দেখো লোক দেখো শুধু সামনে, আমি একবার ভেতরেও ঢুকবো। সো এখানেও মাইক চলছে ভালোই, বলতে একটু তো অসুবিধা হচ্ছে বুঝতেই পারছো, দেখো কত লোক। আর এই বক্সের সেটটা সকালে বাজছিল, মায়ের মন্দিরের সামনে দেখো শুধু গাইস কত লোক, প্রায় 1000-2000 মতো লোক আছে এখানে, মানে দারুণ লাগছে এসে। সো চলো একটু মায়ের কাছে সামনে যাব, গিয়ে প্রণাম করব। এখানে তো চারিদিকে লোক ভর্তি দেখতে পাচ্ছ, সবাই মাকে দেখতে এসেছে সবাই। তো চলো একটু ভেতরের দিকে যাই। এই যে আমি জুতোটা খুললাম, এখানে জুতোটা খুলে একটু সামনের দিকে যাই, গিয়ে দেখে আসি। তোমাদেরকে মাকে দেখাবো না যেহেতু ভিডিও দেখানোটা ঠিক নয়, একটুখানি দেখাচ্ছি তোমাদেরকে। তোমরা এসে চাইলে যারা আসুনি পরের বছর বা যে কোনো সময় এসে দেখতে পারো, এখানে পুজোটা একবারই হয়। সো চলো গাইস এবার আমরা ফিরে যাই। দেখো উপরে অ্যানাউন্সমেন্ট হচ্ছে, হ্যাঁ একজন কাকু অ্যানাউন্সমেন্ট করছেন। তো চলো এবার আমরা বেরিয়ে পড়ি, একটু এখানে ঘুরলাম আপাতত। আজকের মতো এতটাই, বলো তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই, আর তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নাও। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ টাটা বাই বাই, সায়োনারা।